আলোচনায় 28 অক্টোবর যে দিনটি কিনা বেশ বিভিন্ন কারণে আলোচিত এবং 2023 সালে এসে আবারও 28 অক্টোবর কি বার্তা দিচ্ছে কিংবা কি কর্মসূচির দিকে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটি নিয়ে কিন্তু রাজনীতির মাঠে এক প্রকার আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে রাজনীতির রয়েছে 28 অক্টোবর যদি 2006 সালের 28 অক্টোবরের কথা বলা যায় 2006 সালে কিন্তু 28 অক্টোবর ঘিরে রাজনৈতিক যে ক্ষমতাসীন দল সেই সময় কারা এবং দায়িত্ব ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে যিনি ছিলেন প্রধান খালেদা জিয়া তার পদত্যাগের পরপরই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি সহ এক প্রকার সংঘর্ষে পরিণত হয়েছিল পল্টন সহ রাজধানী এবং সেই আরেকটি 28 অক্টোবর কি এই 2023 সালে 28 অক্টোবর হচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনার জায়গা সৃষ্টি হচ্ছে তবে রাজনীতির মাঠে যে আলোচনাটি সমঝোতা কিংবা আলোচনার বিকল্প হিসেবে যে বিএনপির পক্ষ থেকে যে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেই আন্দোলন আসলে কোন পর্যায়ে রয়েছে কিংবা বিএনপির পক্ষ থেকে বারবারই যে কথাগুলো বলবার চেষ্টা করছে 28 অক্টোবর হবে আন্দোলনের মহাযাত্রা শুরু হবে সরকার পতনের মহাযাত্রা শুরু করবে বিএনপি আসলে তাদের যে বারবার বিভিন্ন সময়ে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যারা যোগপথভাবে সরকার বিরোধী বা কিংবা সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করে আসছে তাদের যে দাবি সেই দাবি নিয়ে যারা নির্বাচনের তফসিল ঘোষণা করে বরং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে যারা আন্দোলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার সঙ্গে থাকা বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সরকারের বাইরে রয়েছে তারা কিন্তু বারবারই যে তারিখটির দিকে আঙুল তুলছে কিংবা যে তারিখটির দিকে তারা দেখাচ্ছে সেটি হচ্ছে 28 অক্টোবর সেই 28 অক্টোবর আসলে কী হতে যাচ্ছে এবং এই 28 অক্টোবর ধরে কিন্তু রাজধানী সহ সারা দেশে মানুষের মধ্যে কিন্তু এক প্রকারের আলোচনায় পরিণত হয়েছে আসলে কি 28 অক্টোবর কি হচ্ছে যদি 2006 সালের লগি বইটা আর যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা কিন্তু বেশ আলোচনা এবং সেখানে কিন্তু নিহত সহ 300+ আহতের ঘটনাও কিন্তু ঘটেছিল যেটি কিনা রাজনীতিতে নতুন যে একটি অবস্থা জরুরি অবস্থা সহ বিভিন্ন সমীকরণের কিন্তু সৃষ্টি হয়েছিল সেই 2006 সালের 28 অক্টোবর পরবর্তী সময়ে এবং এই 2023 সালে এসে সেই 28 অক্টোবর নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা যদি বলে রাখা যায় এই 28 অক্টোবর কিন্তু যেমন বিএনপি জাতীয়তাবাদী দল তারা যেমন নয়া পল্টনে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে ঠিক তেমনিভাবে কিন্তু জামায়াতে ইসলামও কিন্তু শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছিল এবং পাল্টাপাল্টিভাবে যদি এবারও বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগ যিনি ক্ষমতাসীন দল রয়েছে তারাও কিন্তু সমাবেশের ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু বারবারই বলছে যদি রাজধানীতে কোনো অরাজকতা কিংবা অবস্থান নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ সেটি প্রতিহত করবে এবং পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু সেটি বলছে তবে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে তারা আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়েই তারা মূলত তাদের যে দাবি সেই দাবিগুলো বাস্তবায়ন করতে চায় এবং এছাড়া যদি বলা যায় জামায়াতের কথা জামায়াত ইসলামী মতিঝিলে যে সমাবেশের মহাসমাবেশের ডাক দিয়েছে তবে বিএনপি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে কোনোভাবেই জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না কেননা জামায়াতকে তারা নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করছে তবে বিএনপির এখন পর্যন্ত অনুমতি আমরা আরেকটি তথ্য জানি দেখতে চাই বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ডিএমপি যে কমিশনার ডিএমপি কার্যালয়ে কিন্তু যাওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত যে সমাবেশের স্থল সেই সমাবেশস্থল নিয়ে কিন্তু চূড়ান্ত রকমের পুলিশের পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত জানানো হয়নি তবে যে কথাটি বারবারই উঠছে হয়তো বিএনপি সমাবেশকে ঘিরে রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেই রাজধানীর প্রবেশ পথগুলো আসলে সচল থাকবে বলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে তবে গতকাল থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির যে মিডিয়া সেল তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মূলত আটক করার ঘটনা ঘটছে এবং তবে পুলিশের পক্ষ থেকেও কিন্তু বারবার বলছে তারা তাদের নিয়মিত যে অভিযান সেই নিয়মিত অভিযানের প্রেক্ষিতেই তাদের এই কর্মসূচি আমরা কয়েকজন বিএনপির কার্যালয় সম্পর্কে কয়েকজন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে এই যে বিএনপির কার্যালয়ের সামনে এখন লক্ষ্য করছি আমরা অবস্থান বিভিন্ন মানুষের আসলে 28 অক্টোবর ঘিরে আপনারা কি বলতে চান বা কি হতে পারে 28 অক্টোবর 28 অক্টোবর বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের যে আন্দোলন দেশনায়ক তারেক রহমানের যেই চূড়ান্ত সিদ্ধান্ত এই দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চাই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা চাই আমাদের একটাই দাবি আমাদের এক দফা আমরা আমি দ্বীপ জেলা ভোলার ঐতিহাসিক সেই চরফ্যাশন থেকে এসেছি আমাদের প্রিয় আলহাজ নাজিমুদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে প্রায় 1 লক্ষ+ লোক
এই 28 তারিখের মহা সমাবেশে অবশ্যই অবস্থান করবে, বিশাল স্লোগান করবে। আমাদের একটাই দাবি, আমরা এক দফা, আমরা মানুষের ভোটের অধিকার চাই, মানুষের মৌলিক অধিকার চাই। এক 1971 সালে দেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে অবৈধ সরকার দুনিশাত করে দিয়েছে। আজকে মানুষে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মানুষে তিন বেলা তিন মুঠো ভাত ঠিকমতো খাইতে পারতেছে না, অবৈধভাবে দিনের ভোট রাতে করেছে। আমরা এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই, আমরা আমাদের অধিকার চাই, গণতান্ত্রিক অধিকার চাই, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি চাই। আমরা আমাদের ভোট দিনের ভোট দিয়ে দিতে চাই। 28 অক্টোবর 2006 সালে যখন বিএনপি ক্ষমতা থেকে খালেদা জিয়া পদত্যাগ করে কিংবা সরকার দায়িত্ব মেয়াদ শেষ হয়, তখন যে পরিস্থিতি হয়েছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আগামী 28 অক্টোবরও কি এরকম কোনো সম্ভাবনা আপনাদের জায়গা থেকে দেখছেন কিনা? কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে 28 তারিখের মহাসমাবেশ, এই সমাবেশ খুব সুশৃঙ্খলভাবে বাংলাদেশের জনগণের জন্য একচুল পরিমাণ কোনো ক্ষতি না হয় সেই লক্ষ্যে আমাদের অবস্থান থাকবে। আমরা লক্ষ কোটি জনগণ রাস্তায় দেখিয়ে দেবে যে বিএনপি, বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে আছে, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষে আছে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষে আছে, প্রিয় নাজিমুদ্দিন আলমের পক্ষে আছে। আপনাদের বিএনপি থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কি কি করবেন বা কি কি করবেন না? শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের স্বাধীন অধিকার, আমরা এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে সেই সিদ্ধান্ত দিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের 28 তারিখে হবে। কিন্তু বাট 28 অক্টোবর সারা বাংলাদেশ থেকে কোটি কোটি লোকের সমাগম এই ঢাকার রাজপথে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আমরা যে কথাগুলো শুনছিলাম এবং আপনাদের আরও কয়েকজন সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, এই যে আপনারা ঢাকায় এসেছেন, কোনো রকমের সিদ্ধান্ত আছে কিনা অবস্থান করবার মতো, কতদিনের প্রস্তুতি, এরকম কোনো ঘটনা রয়েছে কিনা? আসলে দেখেন, এখনও আমাদের মধ্যে এখনও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে অবস্থান কর্মসূচি। আমরা এসেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা নোয়াখালী মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে। আমরা নোয়াখালীতে আজ দুই তিন চার দিন থেকে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী ঢাকাতে অবস্থান করেছে। আমরা 28 অক্টোবরে যে শান্তিপূর্ণ মহাসমাবেশ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে, সেই শান্তিপূর্ণ মহাসমাবেশ থেকে এক খুনি হাসিনা সরকারের আমরা পতনের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আসার পথে অনেকেই কথা বলছে, আপনারা আসলে আপনাদের যে জামায়াত নিয়ে আসার কথা বলছেন, তারা কি চলে এসেছে নাকি তারা আসবে, এবং আসলে কিভাবে আসবে এই পরিস্থিতির সুসংবাদ? এখনো ফতে ফতে হাজার হাজার নেতা কর্মীরা আসতেছে, আমরা টোটাল চলে আসছি। ফতে ফতে বাধা, সেটা আপনি জানেন, সেটা দেশের জনগণে জানে। যে দেখেন, মোবাইল নিয়ে পুলিশ যে তামাশা শুরু করেছে, মানুষের ভোটের, মানুষের যে মূল অধিকার যে মোবাইল, হে মোবাইলটা পর্যন্ত তারা চেকিং পর্যন্ত করতেছে। চেকিংয়ের মাধ্যমে যদি কোনো দলীয় কোনো কর্মকাণ্ড পায়, তাকে সাথে সাথে অ্যারেস্ট করতেছে। আমরা এই তীব্র নিন্দা জানাই। আমরা সঙ্গে কারো কি অ্যারেস্ট করেছে কিনা, এই কথাটা যে বললেন জি, আপনার দেখা আপনার সামনে কাউকে কি অ্যারেস্ট করেছে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, গতকালকে কাশপুরও আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের সাথে প্রায় 4-5 জন এখনও কারাগারে আছে, এখনও অনেকে থানায় আছে, এখনও অনেকে কারাগারে আছে। আমরা তাদের মুক্তির দাবি করছি। বিএনপি ক্ষমতা থেকে সরে যাবার পর এবং তখন যে 2006 সালে যে লগি বইটার যে হামলা হয়েছিল, সেই লগি বইটার হামলার সঙ্গে মানে যে কথাটি বলে বিএনপির পক্ষ থেকে কিংবা বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, সেই জায়গায় কি বিএনপি ক্ষমতা থেকে সদ্যমাত্র চলে যাওয়া এবং একই সময়ে সে 28 অক্টোবরই কেন সমাবেশের ডাক দিয়েছে বলে আপনি মনে করেন? 28 অক্টোবর এটা একটা বড় একটা দিন। দেখেন, আপনি এই আওয়ামী লীগ খুনি হাসিনা সরকার, তার একটা সন্ত্রাসী সংগঠন, তাদের দ্বারা লগি বইটার মতো আন্দোলন সম্ভব হয়েছে। আমাদের পক্ষে ওইরকম কোনো সম্ভব হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই মহাসমাবেশের যাত্রা ঘোষণা করব। এখান থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের মহাযাত্রা আসবে, সে যাত্রাকে আমরা সফল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা যদি অবস্থান কোনো কর্মসূচিতে যদি আমাদেরকে থাকার জন্য বলে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই সমাবেশকে সফল করার জন্য প্রস্তুত আছে, এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই সমাবেশকে সফল করার জন্য
প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের যে সমর্থক যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের কথা শুনছিলাম। তবে যে আলোচনায় আসুক না কেন, 2006 সালের যে 28 অক্টোবর সেই 28 অক্টোবরের সঙ্গে 2023 সালের 28 অক্টোবর কিন্তু এক ধরনের আলোচনার সৃষ্টি করেছে, যেটি গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজধানীর বিভিন্ন জায়গা সহ এক কথা সারা দেশের বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু এক প্রকারের আলোচনার জায়গা সৃষ্টি করেছে। সেই কি হচ্ছে 28 অক্টোবর, তবে কি আবারও 2006 সালের মতো একটি সংঘাতপূর্ণ রাজনীতির পরিবেশ দেখবে বাংলাদেশ, আর নাকি আলোচনা আন্দোলন যে সমসাময়িক সময়ের যে মানববন্ধন কিংবা সমাবেশ সেটিতে সীমাবদ্ধ থাকবে, নাকি তফসিল ঘোষণা করে আবারও নির্বাচনের দিকে এগোবে বাংলাদেশ? এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাগুলো বারবারই বলছিল এবং পাল্টাপাল্টি কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করছিল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন বিরোধীরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ যে কথাটি বলছিল সংবিধান সমুন্নত রেখে তারা কিন্তু তাদের যে নির্বাচন এবং সেই নির্বাচনের দিকে এগোবে, এবং সেখানে সেই অন্তর্বর্তীকালীন সময়ে সরকার কিন্তু প্রধানমন্ত্রী যিনি রয়েছেন শেখ হাসিনা তার অধীনে কিন্তু নির্বাচনের যে ঘোষণা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই সেটি বলা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে কোনোভাবেই তারা প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো রকমের নির্বাচনে তারা যাবে না, এই কথাটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে তেমন বিএনপি কিন্তু পাল্টাপাল্টি কিন্তু তাদের যে বক্তব্য গণমাধ্যমকে সেই বক্তব্যগুলো তারা জানাচ্ছে। এবং এই মুহূর্তে যদি বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান দেখা যায়, অনেক নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন, তবে তাদের যে কথাগুলো সেই কথাগুলো থেকে বারবারই বিভিন্ন রকমের বলবার ও তথ্যগুলো জানবার চেষ্টা করা হচ্ছিল। সারা দেশ থেকে বিভিন্ন নেতৃত্ব জানাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, তারা কিন্তু বলছে এমনটি কিন্তু তারা বলতে শুনেছেন। অন্যদিকে বিএনপির নয়াপল্টনে কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য যে অনুমতির বিষয় সেটি নিয়ে কিন্তু আমাদের একটি সূত্র বলছে ডিএমপি কমিশনারের যে কার্যালয় ডিএমপিতে কিন্তু বিএনপি একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে হয়তোবা ডিএমপিতে যাবেন। এবং অন্যদিকে আজকে 1:30 নাগাদ কিন্তু রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন তার কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে। অন্যদিকে বিকাল 4:00 নাগাদ কিন্তু বিএনপিতে যোগদান করবেন একটি তথ্য কিন্তু বিএনপির যে মিডিয়া সেল সেটি কিন্তু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সেখানে সভাপতিত্ব সেখানে সঞ্চালনার দায়িত্বে বা স্বাগত বক্তব্য রাখবেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু উপস্থিত থেকে মূলত আজকে কয়েকজন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ যোগদানের কিন্তু ঘোষণার একটি বিবৃতি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে এই মুহূর্তে সারা রাজধানী সহ সারা দেশের যে আলোচনার জায়গা 28 অক্টোবর, আসলে কী হতে যাচ্ছে 28 অক্টোবর সেই দিকে কিন্তু মূলত রাজধানী সহ রাজনীতির যে বক্তব্য সকলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। এই 28 অক্টোবরের দিকে কী হচ্ছে আসলে 28 অক্টোবর, আমরা যদি কয়েকজন শ্রমজীবী যারা মূলত আসলে রাস্তায় থাকেন, যারা মূলত রিক্সা চালায় কিংবা যারা মূলত সাধারণের জায়গা থেকে থাকেন, আমরা তাদের কাছে আসলে জানার চেষ্টা করব। আপনারা তো এই জায়গাগুলোতে অবস্থান করেন, 28 অক্টোবর নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কোনো রকমের প্রভাব আপনারা লক্ষ্য করছেন কি না? না না, সাধারণ মানুষের কোনো প্রভাব নাই। ইনশাআল্লাহ বিএনপি একটা শান্তিপূর্ণ দল, বিএনপি একটা মুক্তিযোদ্ধা দল, বিএনপি একটি দেশপ্রেমিক দল, বিএনপি শান্তি চায়, বিচ্ছিন্ন চায় না। বিএনপি একটা রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের কি নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার আগে পরে দলের নাম ছিল বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আর এই দলের যেই মেন যে চেয়ারম্যান ছিল তিনি মহান মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর কমান্ডার, 11 সেক্টরের অধিনায়ক, জেটপথ গেরিলা বাহিনীর প্রধান, আমি সেই বাদশাহ কমান্ডার, জেটপথ গেরিলা বাহিনীর 3-3টি সেক্টরের চিফ অফ দি কমান্ডার মিস্টার বাদশাহ আমার নাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আপনারা জানেন আগামী 28 অক্টোবর রোজ শনিবার আমাদের পরিকল্পিতভাবে 28 অক্টোবর ছিল মহাসমাবেশ, এটা ঘোষণিতভাবে এই মহাবেশ সমাবেশকে কেন্দ্র করে গণতন্ত্র ফিরিয়ে আসবে, বাংলার মুক্তিযুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা দল, আমরা দেশ স্বাধীন করেছি 9 মাস যুদ্ধ করে। কিন্তু এর মধ্যে একটু কথা বলতে হয়, ব্যাকগ্রাউন্ডে যাই, শেখ মুজিব শেখ হাসিনার বাবা যিনি একজন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার বাবা শেখ মুজিব উনি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ করেন নাই, 9.5 মাস জেল খাটছেন। এই দেশে আমরা যুদ্ধ করেছি, জিয়া রহমান করছে, আমি করেছি, মিটার এটিএম হায়দার করেছিল। আমরা চাই আগামী 28 অক্টোবর রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা মুসলমানের দল, একটা ইসলামিক দল, এই দলটা নিয়ে
আমাদের সাথে যারা আছে ঐক্যজোট আছে তাদেরকে নিয়ে আমরা মহাসমাবেশ করব। আমরা শান্তি চাই, আমরা বিরিক শৃঙ্খলা চাই না। 28 অক্টোবর নিয়ে মানুষ যেটা ভয় চাপা ভয় কাজ করছে, আসলে আওয়ামী লীগ বা বিএনপি কিংবা একটি সংঘর্ষের রূপ নিতে পারে কিনা, আপনার কি মনে হয়? সংঘর্ষের রূপ নিতে আপনারা তো রিক্সায় রাস্তায় থাকেন, কি মানুষের কথা শুনেন, কি মনে হয়? 28 অক্টোবর বিএনপি কোনো জয় ঝামেলা করতে চায় না। যদি গায়ে পড়ে কেউ যদি আপনার কাজিয়া করে ঝগড়া করে তাকে ছাড় দেওয়া হবে না। মানে এইটাই হলো আমাদের প্রতিজ্ঞা, এইটা আমাদের কথা। আজকে আমাদের দলের যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার চাচা আমি, আমি জিয়া পরিবারের একজন সদস্য, আমি বলতে চাই 28 অক্টোবর আমরা শান্তি পরিপূর্ণ মহাসমাবেশ করব। আমরা কোনো জয় ঝামেলা করতে চাই, কিন্তু শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেই স্বরাষ্ট্রমন্ত্রী আবার আমেরিকাতে যেই আপনার যে পিটার হাস বলেছিল যে 28 তারিখে আপনারা লঞ্চ বাস এগুলো বন্ধ করবেন কি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না বন্ধ করবো, অর্থ বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের বিএনপি নেতা কর্মীরা বসে থাকবে না, এরা জান দিতে প্রস্তুত, এরা মান বাংলাদেশের মান দিবে না। আমরা শুনছিলাম যে কথাগুলো বলবার চেষ্টা করছিলেন বিএনপি জেলার নেতাকর্মী বা সমর্থক যারা আছে তারা তাদের জায়গা থেকে, কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য দেওয়ার চেষ্টা করছিল। এবং বিএনপির কার্যালয় ঘিরে যদি এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলা যায় যে বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু বিভিন্ন জায়গার যে নেতৃবৃন্দ রয়েছে তারা অবস্থান করছেন, এবং ডিএমপি কমিশনারের যে কার্যালয় সেই ডিএমপি কমিশনারের কার্যালয়ে হয়তো বিএনপির একটি প্রতিনিধি দল যাবেন সমাবেশের যে অনুমতি জায়গার জন্য সেখানে হয়তো বা একটি প্রতিনিধি দল যাবেন বলে কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছি। তবে এই মুহূর্তে যে সামগ্রিকভাবে যেটি আলোচনায় রয়েছে, আসলে আগামী 28 অক্টোবর কোন দিকে যাচ্ছে রাজনীতি এবং কোন দিকে যাচ্ছে রাজধানী, এবং যেদিকেই যাক না কেন রাজধানীর এবং রাজনীতির যে কেন্দ্র সেই রাজধানী এবং রাজনীতির আলোচনায় কিন্তু বারবারই ঘুরে ফিরে যে সংখ্যাটি কিংবা যে তারিখটি আলোচনা আছে সেটি হচ্ছে 28 অক্টোবর 2006 সালে আওয়ামী লীগ এবং বিএনপি সহ জামায়াতে ইসলামী 14 দলীয় জোট সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু এক প্রকার আলোচনার সৃষ্টি করেছিল বাংলাদেশে যে রাজনীতি, এবং সেই সময়ের রাজনৈতিক বিশ্লেষকরা আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ এবং ভিডিও ফুটেজ দেখে কিন্তু আমরা বারবারই বলছিলাম যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছিলেন বাংলাদেশে আসলে একজন কয়েকজন অভিভাবকের অভাব, যারা রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে মূলত আসলে দেশের যে সংকট বা রাজনৈতিক যে সংকটগুলো যে সেই সংকটে অবস্থান নেবে কিংবা ভূমিকা রাখবে তেমনটি সংকট কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে সংকটটি রয়েছে সেটি কিন্তু তারা বলছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এখন এই সময়ে এসে আসলে আবারও রাজনৈতিক সংকট সমাধানের জন্য কোনো অভিভাবক কিংবা কোনো ব্যক্তি বা কোনো মানুষ আসলে দাঁড়াবেন কিনা সেই রাজনৈতিক সমাধানের জন্য দুটি রাজনৈতিক দল সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করবেন, নাকি মূলত আবারও সংঘাতের পথেই হাঁটবে বাংলাদেশ সেটি নিয়ে কিন্তু এখন আলোচনার জায়গা। তবে বেশ উৎকণ্ঠায় রয়েছে কিন্তু বাংলাদেশ সহ রাজধানীর যে মানুষ যারা রয়েছে সারা দেশ থেকে বিভিন্ন মারফতে তারা কিন্তু আসবার চেষ্টা করছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে তাদের জায়গা থেকে কোনো রকমের বাধার রাস্তায় ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য কাউকেই কোনো রকমের বাধা দেওয়া হচ্ছে না। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে সকল ধরনের যে বাধার বিপত্তি সেগুলো কিন্তু করা হচ্ছে। তবে আওয়ামী লীগ বারবারই বলেছে তারা সমাবেশে আসতে চাইলে তাদের কোনো বাধা দেওয়া হবে না, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে হোটেলগুলোতে রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে তল্লাশি করা হচ্ছে কিনা, তারা বলছে এটি বিয়ে কোন কারো সমাবেশকে উদ্দেশ্য করে কোনো রকমের পুলিশ কোনো তল্লাশি করছে না, পুলিশের স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমের জন্যই পুলিশ তাদের যে অভিযান সেই অভিযানগুলো চলছে, তার ধারাবাহিক যে মামলা মোকদ্দমার যে কার্যক্রম রয়েছে সেগুলো নিয়েই মূলত পুলিশের যে তদারকি সেটি চলছে। তবে বিএনপির সমাবেশকে উদ্দেশ্য করে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সেটিকে উদ্দেশ্য করে কাউকে গ্রেফতার আটক করার জন্য কোনো অভিযান পরিচালনা হচ্ছে না। তবে যে কথাটি বারবারই আমরা লক্ষ্য করছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম এবং রাজনীতির আলোচনায় যে তারিখটি বারবারই উঠে আসছে সেটি হচ্ছে 28 অক্টোবর, এবং আমরা যদি লক্ষ্য করি বা বিএনপির কাছে সামনে কিন্তু পুলিশেরও কিন্তু অবস্থান রয়েছে, পুলিশের কর্তার সহ যারা বিভিন্ন
জায়গায় কিন্তু পুলিশের অবস্থান রয়েছে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এবং বিএনপি কার্যালয়ের ভেতরে সম্ভবত কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। তবে যে কথাটি এখন আলোচনায়, বিএনপির সমাবেশের যে স্থান সেটি এখন পর্যন্ত চূড়ান্ত কিন্তু অনুমোদন পায়নি ডিএমপির পক্ষ থেকে। তবে ডিএমপি কার্যালয়ে কিন্তু বিএনপি একটি প্রতিনিধি দল যাবার কথা রয়েছে এবং বেলা দেড়টায় বিএনপির যে নয়াপল্টনের কার্যালয়, সেই নয়াপল্টনের কার্যালয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবেন রুল কবির রিজভী, বিএনপির যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন রুল কবির রিজভী সংবাদ সম্মেলন করবেন। অন্যদিকে বিকাল চারটায় কিন্তু বিএনপির গুলশানের যে কার্যালয়, সেই চেয়ারপারসন যে গুলশানের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলামের আলমগীরের উপস্থিতিতে কিন্তু বিএনপিতে কয়েকজন রাজনীতিতে বিএনপির রাজনীতিতে যোগ দেবেন বলে জানিয়েছে কিন্তু বিএনপির যে গণমাধ্যম সেল, সেই গণমাধ্যম সেল কিন্তু আমাদের নিশ্চিত করেছে কয়েকজন সেইখানে উপস্থিত হয়ে তারা মূলত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা রয়েছে সেখানে তারা যোগদান করবেন এমন কথাটি কিন্তু বারবার বলছিলেন। তবে যে রাজনীতিতে 2006 সালের যে সংঘাত আওয়ামী লীগ এবং বিএনপির পদত্যাগ সরকার থেকে পদত্যাগের পরপরই কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরপরই একদিন পরই কিন্তু আমরা সেটি লক্ষ্য করছিলাম। যদি সেটির বর্ণনা দিতে চাই এবং বিভিন্ন গণমাধ্যম সূত্র সেটির যদি বর্ণনা আপনাদের দিতে চাই, সেটি এরকম ছিল, 14 দলের সমাবেশ তাদের যে কার্যালয়, সেই কার্যালয়কে ঘিরে আওয়ামী লীগ কার্যালয় 14 দল সমাবেশ। অন্যদিকে জামায়াতে ইসলাম তারা কিন্তু বাইতুল মোকাররমের যেদিকে অবস্থান নিচ্ছিল, তবে আবারও তাদের মুখোমুখি প্রথম সংঘর্ষের পরে কিন্তু জামায়াতে ইসলাম পেছনে সরে যায় এবং তারপর কিন্তু আবারও পাল্টা আক্রমণে জামায়াত ইসলামী যায় এবং 14 দলের সঙ্গে এক প্রকার সংঘাত হয়। তারপর ধরে যদি বলা হয় নয়াপল্টনে বিএনপির যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক প্রকারের ধাওয়া পাল্টা দেওয়া ঘটে, সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিএনপির যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সংঘর্ষ, সেখানে কিন্তু পুলিশও পুলিশ ত্রিমুখী এক প্রকারের সংঘর্ষের জায়গায় কিন্তু রূপ নিয়েছিল 2006 সালের যে 28 অক্টোবর। এবং এই সময়ে এসে আবারও একটি 28 অক্টোবরের ঘোষণা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সর্বশেষ যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু বলেছে 28 তারিখ থেকেই তাদের যে সরকার পতন কিংবা নির্দলীয় সরকার অধীনে যে মহাযাত্রা, সে আন্দোলনের মহাযাত্রা তারা বিএনপির এই নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে তারা মহাযাত্রা শুরু করতে চায়। তবে আসলে মহাযাত্রার আকার কি হবে, রূপ কি হবে, তবে বিভিন্ন জায়গা থেকে তথ্যসূত্র বিভিন্ন সূত্র বলছে তারা মূলত এই সমাবেশের পরপর থেকে তারা কিন্তু মূলত মহাযাত্রার কথা যেটি বলবার চেষ্টা, তারা মূলত ঘেরাও কর্মসূচি হয়তো বা যাবে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বারবারই বলবার চেষ্টা করা হচ্ছে যে কোনো রকমের সংঘাত পরিস্থিতি হলে পুলিশ তার জায়গা থেকে সর্বোচ্চ রকমের প্রস্তুত রয়েছে, তারা সভা সমাবেশ তারা করতে পারে। এবং যে কথাটি বারবারই আলোচনা এসেছে যে সভা সমাবেশকে ঘিরে আগেই গ্রেফতার, আটক, তবে পুলিশ বলছে তাদের হোটেল অভিযান থেকে শুরু করে এগুলো কোনোগুলোই বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, সেগুলো মূলত স্বাভাবিক যে কার্যক্রম, মামলা মোকদ্দমা যাদের রয়েছে স্বাভাবিক অভিযান অনুযায়ী তারা কিন্তু সেই অভিযানগুলো চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী বলা হচ্ছে সভা সমাবেশকে ঘিরে মূলত এই আটক কিংবা গ্রেফতারের কাজ করছে পুলিশ সহ আওয়ামী লীগ সরকারের, তাদের দিকে কিন্তু অভিযোগ তুলে বিএনপি বারবারই বলছে তাদের সমাবেশকে প্রতিহত করতেই তারা মূলত এই কাজগুলো করছে। তবে তাদের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে কোনো রকমের সংকট কিংবা কোনো রকমের প্রতিবন্ধকতায় তাদের এই মহাসমাবেশকে তারা আটকাতে পারবে না। তবে পাল্টাপাল্টি যদি বলা হয় আওয়ামী লীগও কিন্তু একই তারিখে কিন্তু সমাবেশের ডাক দিয়েছে এবং জামায়াতে ইসলাম তারা কিন্তু মতিঝিলে যে সমাবেশের ডাক দিয়েছিল সেই মতিঝিলে সমাবেশ কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবারই বলে দিয়েছে জামায়াতে ইসলামকে কোনো রকমের অবস্থান করার সুযোগ দেওয়া হবে না, কেননা একটি রাজনৈতিকভাবে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল, সেই হিসেবে জামায়াতে ইসলামকে কোনো রকমের সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে যুদ্ধাপরাধীর বিচারের কথাটিও তারা কিন্তু বারবারই বলেছে তাদেরকে আসলে রাজনীতিতে থাকার কোনো অবস্থা। তবে বিএনপি তাদের যে স্বাভাবিক কার্যক্রম, তাদের সভা সমাবেশের অনুমতি নিয়ে তাদের কিন্তু কোনো রকমের নেতিবাচক অবস্থান কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে সভা সমাবেশকে ঘিরে যে আলোচনা, সেই আলোচনার সর্বশেষ জায়গাটি আসলে কোন জায়গায় যায় সেটি দেখতে হলে কিন্তু 28 তারিখের যে সমাবেশ, সেই সমাবেশে দেখে তাকাতে হবে এবং সেই 28 তারিখের সমাবেশ আসলে কতটা শান্তিপূর্ণ কিংবা আসলে কোন পথে সেই 28 অক্টোবর যাবে সেটি কিন্তু এখন আলোচনার জায়গায় কিংবা কেন্দ্রে পরিণত হয়েছে। Come on.
বিএনপির যে নয়া পল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু যেমন গণমাধ্যমের উপস্থিতি রয়েছে তেমনি গণমাধ্যমের উপস্থিতি যেমন রয়েছে তেমনি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন বা উৎসুক জনতা তাদেরও কিন্তু অবস্থান রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু পুলিশেরও কিন্তু অবস্থান রয়েছে। আমরা কথা বলছিলাম এই সমাবেশের বা বিএনপি কার্যালয়ের সামনে আসা কয়েকজন সমর্থক কিংবা যারা আমরা ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু কথা বলছিলেন এবং আমরা যে জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে 28 অক্টোবর কেন আলোচনার জায়গায় এসেছিল 2006 সাল এবং 2023 সাল 2023 সালে এসে সেই সময়টা আসলে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে কিংবা সেই তারিখের হিসেবে কতটা পার্থক্য কিংবা কতটা সময় ব্যবধান হচ্ছে আমরা সেই কথাগুলো আমরা আরেকজন সঙ্গে একটু কথা বলি এখানে যারা সাধারণ উপস্থিত রয়েছে তাদের সঙ্গে কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করব যে কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করি। এই যে বিএনপির কার্যালয় আগামী 28 তারিখ সমাবেশে একটি আলোচনা বা আতঙ্কের তারিখ হয়ে উঠেছে 28 অক্টোবর, কেন আসলে আপনার মনে হয় মানুষের কাছে এই 28 অক্টোবর আতঙ্ক মনে হচ্ছে? দেখেন আমি বলি বিসমিল্লাহ রহমান রহিম, মানুষের কাছে আতঙ্ক না কাদেরের কাছে আতঙ্ক, কাদেরের কাছে আতঙ্ক, মানুষ আছে খুরশিদে মানে ভরপুর কিন্তু কাদির আছে না কাদির, কাওয়া কাদির কেন নাম জানি অন্যকালে কাওয়া কাদিরের কাছে আতঙ্ক আর কারোর কাছে আতঙ্ক নেই ভাই, বুঝছেন? আমরা আসি আমরা যে জনগণ আমরা ফিল্ডে নামছি আমরা সুন্দরভাবে করবো, মারামারি কাটাকাটি কিছু করবো না, কাদিরের বাস লাগলে নাম তো কেন আমার বাস লাগলে লাগতো আমাকে মনে ভরসা সবচেয়ে বড় ভরসা বিএনপি সব জনগণ। আপনি দেখেন কৃষি কাজ করে খেত মজুর কাজ করে, আমি কৃষি কাজের বলা হয়তো আমি ঢাকা থাকি মানে আমি নিজে কৃষি কাজ করি, আমরা আসি মনের টানে প্রাণ টানে আর কাদিরানে বিরানির পোটা নিয়ে কাদিরে মানুষকে বসা চেয়ার নিয়ে চেয়ার খালি থাকে, বুঝছেন? কিন্তু আমরা ইনশাল্লাহ তালা বিএনপি আমরা মারামারি কাটাকাটি দল না, মারামারি বদল না। আপনি 100 প্লাবান যারা করাবেন, আমার নাম জহিরুদ্দিন গাজী, আমি বলে দেবো ওই বিএনপি করে আমলি করে কারণ কি ব্যবহার আচরণে বলে দিব, তো কাদিরের আসনে কাদিরে ভয় পায় আর যে আছে একটা কিছু হাসান না কিছু নাম কয় না হাসান, ওই যে হাসান মাহমুদ বলতে ভুল হবে ওর নাম হাসান না, ওই হাসান না আর কাদির ওই মানুষের ক্ষতিগ্রস্ত করে মানুষের মানে এই বিএনপির উপর উঠে রাখে বিএনপি ভদ্র দল শান্ত দল। শোনেন বাংলাদেশের এই পৃথিবীতে যদি আপনাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে না, এটা হয়েছিল না আওয়ামী লীগ করেছে, আমরা করি নাই আওয়ামী লীগে লাড়ি দেখাইছে আমরা করি নাই না, আমরা দেখেন আওয়ামী লীগে লাশ মাইরা মানুষ মাইরা নাচছে আমরা দেখছেন, আমরা তখন তো আমরা ছোট মানুষ আছে আমরা অবশ্যই দেখছেন আপনারা, হ্যাঁ ওরা ওরাগুলো করে আমরা করবো না, আমরা দেখেন যদি আমাদের এই 28 অক্টোবর যদি মারামারি কাটাকাটি বিএনপি করে, হ্যাঁ তো বিএনপি সাথে বিএনপি পাবে, বিএনপি করবে না ইনশাআল্লাহ তাআলা, বিএনপি মারামারির লোক না, মারামারির পছন্দ করে না, মারামারি কখনোই পছন্দ করে না। আপনি দেখেন আজকে আপনি দেখেন এখানে কারা আসছে কোন দলবল আসছে দেখেন নাই, সব পাবলিক তারা রিস্কের থুয়া এখানে বসে বসে উঠেছে কারণ কি কারণ বিএনপিকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, জিয়ানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালো, দেখেন আপনি যখন খালেদা জিয়া বয়স তার 80 বছর বয়স সে মারা যাবে শেখ হাসিনা বলে উনি মরতো না, উনি কি মরবে না আপনি বলেন, উনি আরো বলতে পারে না অসুস্থ লোক ঠিক আছে মেডিকেলে পাঠাবো না হ্যান তেন অন্য কথা কিন্তু কেন বলবো সে 80-80 বছর বয়সে কান্না বার কিসের, উনি কি কান্না কাটে নাই, ওনার বড় বয়স তো ছিল 75-76 বছর বয়স, তো উনি কান্না কাঁদছে কেন? এই যে 28 তারিখ সমাবেশ বারবার যে তারিখ হচ্ছে আপনাদের কোন রকমের নির্দেশনা রয়েছে কিনা অবস্থান করবার কিংবা আসলে কি কি প্রস্তুতি নিতে আপনাদের, ওইটা আমাদের মহাসচিব সাহেব বলবেন আপনারা শুনবেন সাংবাদিক বাইরে শুনবেন সব বাইরে শুনবেন আমরাও শুনবেন ইনশাল্লাহ, ওই সব তো আমরা বলতে পারি না ওটা আমার সিনিয়র লেভেলে মানুষ বলবে, পরামর্শ দেয় না বলছে আমরা 28 তারিখে আমাদের মহাসমাবেশ এটি বলছে আমাদের আর কিছু আমাদের বলে নাই, ওই 28 তারিখে আপনারা শুনতে পারবেন আমরাও শুনতে পারবো জনগণে কি হতে পারে আপনার মনে হয়, আমাদের কিছু হবে না, হবে শুধু আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ, হে আল্লাহ শেখ হাসিনাকে তুমি উদয় করো, শেখ হাসিনাকে তুমি ভালো করো মুক্ত করো, ওই জন্য সুন্দর সুভাবে দেশটাকে তথাভাবে দিয়ে দেয় তাই আমরা সবচেয়ে ভালো অন্য নামাজ পড়ে দোয়া করবো, আর ও যদি এই 28 তারিখের মধ্যে যদি না দেয় বা প্রতিকূল কোনো বাধা সৃষ্টি করে পরিক্রমা সৃষ্টি করে আল্লাহর গজব আর পুরো পড়ব, কারণ আপনি দেখেন ওর ফ্যামিলি দেয় ওর ছেলের বউ ছেলের সাইডে দিয়ে গেছে, পোলার বউ মায়ের বউ মায়ের সাইডে দিয়ে গেছে, আপনি এগুলো দেখেন কেন এগুলো ধ্বংস হয় ধ্বংস ওই বোড়ালা করে আমরা করতে মনে করবে যদি আপনাদের দাবি না তারা তো বারবার এখনো বলছে তারা গজব তো ভাই বই গেছে ভাই প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে
Kita bisa koreng naik, dia kan orang BMP robis tahu pun untuk palo na, BMP itu building ngerti bila, orang otak kita kikol orang mau dia kan, otak kita dia kan, bot tiris number kota, bot tiris number kota baru kini siapa boleh, boleh, bayar apa yang bisa kita boleh, unsur ini saja, orang amatir kasih kiki, bayar amra jono gon, amalu dua korban amra thakben, pulih bagi bol bayar apa thakben, satu satu thakben, kasih lagbo, satu satu thakben, kuni kerjaan supaya ben, satu terus kuni kerjaan no, satu terus kasih bunur kerjaan আমরা শুনছিলাম যে বিএনপি যে কার্যালয় সামনে থেকে বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কথা বলছেন যারা কথা বলছেন এবং সেই বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে কিন্তু তারা যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের বক্তব্য রাখছেন এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু জানার চেষ্টা করছে তবে রাজনীতির মাঠে যে কথাটি বারবারই প্রাসঙ্গিক হয়ে উঠছিল আমরা বলছিলাম তাদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম তবে এর আগে ছাত্রদল কিংবা যারা কেন্দ্রীয় বা বিএনপির সঙ্গে যারা রয়েছেন অঙ্গসংগঠন তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানান দেওয়ার চেষ্টা করেছেন তাদের রাজনৈতিক অবস্থান সেই জানান দেওয়ার চেষ্টা করেছেন আমরা সর্বশেষ যে পরিস্থিতি সেটিকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয়ের সামনে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং বিএনপির 28 তারিখের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে যে বিএনপির যে নয়াপল্টন বিএনপির যে নয়াপল্টন যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু যে সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আগামী 28 অক্টোবর আসলে বিএনপি কোন পথে কোন রাজনীতিতে বা দেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু মূলত দেখবার বিষয় যে 28 তারিখ আসলে কোন সমাবেশের দিকে বা কোন দেশের কোন রাজনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটি কিন্তু এখন সময়ের যে বক্তব্য সেটি কিন্তু উঠে এসেছে তবে আগামী 28 অক্টোবর রাজনীতির মাঠে নতুন করে আবারও 2006 সালের পরিস্থিতি তৈরি হবে কিনা তেমনটি কিন্তু শঙ্কায় রয়েছে বা সন্দেহ রয়েছে মানুষের মধ্যে সেই কথাটি কিন্তু বারবারই আলোচনায় উঠেছে তবে কি হবে 28 অক্টোবর 2023 সালে সেটির জন্য কিন্তু 28 অক্টোবরে অবস্থান করতে হবে তবে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের যে রাজনৈতিক সেকেন্ড কমান্ড যারা রয়েছেন এক দলের সাধারণ সম্পাদক অন্যদিকে মহাসচিব পর্যায়ে যারা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু তাদের বক্তব্য শুনে যেটি এমনটি মনে হচ্ছে তারা কিন্তু আলোচনা কিংবা কোনো রকমের জায়গা দিয়ে তারা যাচ্ছে না তারা তাদের যে অবস্থান সেই অবস্থানেই কিন্তু অনর রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কোনো রকমভাবেই এই সরকারের অধীনে কোনো রকম নির্বাচনে তারা যেতে চায় না অন্যদিকে আওয়ামী লীগ বলছে নির্বাচনে আসতে হলে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার অধীনেই মূলত নির্বাচনে আসতে হবে তার অধীনেই কিন্তু মূলত নির্বাচনে আসতে হবে এই কথাটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে 28 অক্টোবরে যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরেও কিন্তু আওয়ামী লীগ তার যে অবস্থান সেই অবস্থান কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনো রকমের সংঘাত কোনো রকমের বসে পড়া কিংবা অবস্থান নেওয়ার মতো যদি ঘোষণা দেয়া হয় কিংবা কার্যক্রম নেওয়া হয় তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলেও কিন্তু ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু বারবার যে কথাটি বলা হচ্ছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকমের সংঘাত কিংবা শান্তিপূর্ণ অবস্থানে যদি বা অশান্তিপূর্ণ পরিবেশ যদি বিনষ্ট করার জন্য যদি কেউ কাজ করে তাহলে সেটি সে তাদেরকেও কিন্তু মূলত প্রতিহত করতে পুলিশ সক্রিয় রয়েছে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে আসলে পুলিশের পক্ষ থেকে দিবে না এবং পুলিশ সেটি সতর্ক রয়েছে পুলিশের সেই অবস্থান থেকে তবে এই যে পাল্টাপাল্টি আলোচনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল জায়গায় যে
28 অক্টোবরের সমাবেশ কতটা রাজনৈতিক কর্মসূচি কিংবা কতটা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য কিংবা বাংলাদেশের জনগণকে সূচি 28 অক্টোবরের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন কিনা কিংবা সেই 28 অক্টোবরকে ঘিরে দুটি রাজনৈতিক বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে অবস্থান সেই অবস্থানটি কি হবে সেটি কিন্তু আলোচনার জায়গায় উঠে এসেছে। তবে 28 তারিখে জামায়াতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলাম যাদের কিনা নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন তারা বলছে তাদেরকেও কিন্তু সমাবেশ করতে দেবে না তাদেরকেও কিন্তু সমাবেশ করতে দেবে না কিন্তু বলে দিয়েছে সরাসরি বলে দিয়েছে ডিএমপি পক্ষ থেকে জামায়াতে ইসলাম একটি নিষিদ্ধ রাজনৈতিক দল তাদেরকে কোনোভাবেই রাজধানীতে বা কোন জায়গায় তাদের সভা সমাবেশ করতে দেওয়া হবে না। তবে পাল্টাপাল্টি আরেকটি প্রশ্ন যখন বিএনপির পক্ষ থেকে উঠেছিল সমাবেশকে ঘিরে বিভিন্ন রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালানো গ্রেপ্তার কার্যক্রম আটক কার্যক্রম অব্যাহত রেখেছে কিংবা সেটি বৃদ্ধি হয়েছে নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এটি কোনো রকমের সভা সমাবেশকে লক্ষ্য করে গ্রেপ্তার কিংবা আটক নয় তারা বলছে এটি তাদের স্বাভাবিক কার্যক্রম। তবে বিএনপি কিন্তু সেটি অস্বীকার করে বিএনপি বলছেন এটি রাজনৈতিকভাবেই তাদের যে প্রতিহত করার জন্যই কিন্তু বিএনপি মূলত এই কার্যক্রমগুলো করছে। বিএনপি মূলত এই কার্যক্রমগুলো করছে। তবে আমরা বারবারই এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, আমরা আরও কয়েকজন সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। আসলে 28 তারিখ কেন প্রাসঙ্গিক কিংবা রাজনীতি আসলে কী পরিবর্তন আনতে পারে? সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে কোনো রকমের কিছু হবে না, শুধু বহাস করা হচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে মহাযাত্রা শুরু হবে। আসলে কী মহাযাত্রা শুরু হবে? আমরা বিএনপির সমর্থক যারা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে 28 তারিখের যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং আপনি জানেন 2006 সালেও একটি পাল্টাপাল্টি যে রাজনীতিতে সংঘর্ষের রূপ নিয়েছিল, আসলে এই 2023 সালের 28 অক্টোবর অন্য কোনো বার্তা দিচ্ছে কিনা? অবশ্যই আমাদের এই 28 তারিখ মূলত বাংলাদেশের যে মানুষ নির্যাতিত মানুষ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত এই 15 বছর ধরে এই ভোটের অধিকার ফেরত পাওয়ার এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে অবস্থা মানুষের নাবিশ্বাস, আজকেরা মানুষ আর ঘরে বসে থাকতে পারতেছে না, দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বেরোয় এসেছে এবং এটা কোনো একক দলের কোনো সংগ্রাম না, এটা সারা দেশের মুক্তির সংগ্রাম, সারা দেশের মানুষের সংগ্রাম, হয়তো বা নেতৃত্ব বিএনপি দিচ্ছে বা বিএনপির জোট দিচ্ছে। আমরা আশা করি 28 তারিখ এই সমাবেশে এক বিশেষভাবে আন্দোলন সংগ্রামের ডাক দেবে, যে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই যদি জীবনও দিতে হয় আমরা অবশ্যই জীবন দেবো এবং সেই জন্য আমরা বাড়ির থেকে সেই উদ্দেশ্যে বাড়ির থেকে বিদায় নিয়ে আসছি। এই সংগ্রাম যতক্ষণ তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ এই সংগ্রাম বন্ধ হবে না, এটা লাগাতার চলবে। 28 তারিখের থেকে আমাদের সমাবেশ অনুমতি দিক আর না দিক এই সংগ্রাম বসে থাকবে না, এটা সারা ঢাকা শহরেই এই সংগ্রাম ছড়াই যাবে এবং এর থেকে সারা বাংলাদেশে ছড়াই যাবে, এর কোনো বিকল্প নেই, কারণ প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার আজকে 15 বছর বঞ্চিত। এই অবস্থায় দেশের উদ্যোগতি মালজন সেই রিক্সাওয়ালা বাইরা শ্রমিকরা বঞ্চিত, সবাই আজকেরা পারে না, 500 টাকা 700 টাকা ইনকাম যে তাদের চলে না, আজকে একটা লোকের সংসারে 15,000 টাকা 10,000 টাকা বেতনে চাকরি করে 50,000 টাকা লাগতেছে তাদের সংসার চালাতে, অতএব এই অবস্থায় আর ঘরে বসে থাকা সম্ভব না। সাধারণ জনগণ সবাই নেমে আসবে ইনশাল্লাহ এবং 28 তারিখ গণ জুহার আপনারা দেখবেন। 28 তারিখ আমরা আশা করতেছি যে ঢাকা শহরে 50 লক্ষ লোক রাস্তায় নেমে যাবে এবং এই সমাবেশ সারা বাংলাদেশে যদি বাধা দেয় ঢাকায় সারা বাংলাদেশে ছড়াই যাবে। এই যে জমায়েতের কথা হচ্ছে না, অন্যদিকে পাল্টাপাল্টি আওয়ামী লীগও তো ক্ষমতাসীন আওয়ামী লীগও তো সমাবেশের ডাক দিয়েছে, ও একদিকে আবার জামায়াতকেও কিন্তু সমাবেশ করতে দিচ্ছে না, আসলে এইগুলো নিয়ে আপনার কী মনে হয়? আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা 15 বছর ধরে এই দেশে লুটপাটের শাসন করে হাজার হাজার শ কোটি টাকা দিয়ে তারাই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারা অবৈধ ইনকাম করেছে, এই টাকা বিদেশে পাচার করেছে, এই টাকা অধিকাংশ যারা এই টাকার মালিক হয়েছে তারা দেখবেন অটোমেটিক তাদের ভিসা টিসা সব কমপ্লিট, তারা এখন বসে আছে কোন সময় এই প্রেক্ষাপট তৈরি হয় তারা যেতে পারে। অবশ্য যার কোনো তাদের উপায় নাই, কিছু মুসলিমই আশেপাশের দেশ ছাড়া তাদের আর বিদেশে যার কোনো উপায় নেই, সেই অবস্থাও তাদের নষ্ট হয়ে। এনপি কি তাহলে বিদেশি যে মিত্র যারা রয়েছে কিংবা যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বাইরে ভাবছে বিদেশি যে শক্তিগুলো রয়েছে আপনাদের ভাষায়
শুধু কি তাহলে তাদের দিকে তাকিয়ে রয়েছে? না না, আমাদের গণতান্ত্রিক বিশ্ব আমাদের সাথে আছে। এছাড়া আমাদের শক্তি হলো আমাদের দেশের জনগণ। আমাদের শক্তির সাথে সহায়ক হয়েছে বিদেশি গণতান্ত্রিক যে দেশগুলো আছে, আমাদের সেই গণতান্ত্রিক দেশগুলো শক্তি হয়েছে। তারা গণতন্ত্র চায়, তারা ভোটের অধিকার চায়, তারা বাংলাদেশে সুষ্ঠ পরিবেশ চায়। কোন জায়গা থেকে এসেছেন? আমি খুলনা থেকে এসেছি। আপনারা কতদিন আসলে এই সমাবেশে? আমি খুলনা জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট। আমাদের খুলনা জেলা যুব দল বিএনপি অঙ্গ সংগঠন দিয়ে জেলা মহানগর দিয়ে 20,000 লোকের অধিক লোক আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যারা এই দলটির যারা সমর্থক রয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং হয়তোবা তারা যে কথাগুলো বলছিলেন এখনও রাস্তায় কিংবা পথে রয়েছে তারা সভা সমাবেশে আসার জন্য, তারা তাদের জায়গা থেকে হয়তো কথা বলবেন। এবং বিএনপির যে এই সমাবেশ 28 তারিখের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে বিএনপির পক্ষ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং নির্দলীয় নির্বাচনে সরকারের অধীনে যে নির্বাচনের দাবিতে যে কথাগুলো রয়েছে তাদের বিষয়ে কথা বলবেন। আমরা এবার একটু একজন সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি কুমিল্লা জেলার 14 উপজেলা থেকে আমি আসছি। কেন এসেছেন? আমরা আসছি এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি, হাসিনা তুই এখন যা, আমরা এই দাবি নিয়ে আমরা আসছি। সে হয়েছে ভোট চোর, মানুষের ভোটের অধিকার হরণ করছে, গণতন্ত্র হরণ করছে, মানুষের স্বাধীনতা হরণ করছে, মানুষের সব কিছুতে সে হরণ করে ফেলছে। আপনাদের কোনো নির্দেশনা রয়েছে কিনা, কতদিন থাকতে হবে কিংবা কিছু করতে হবে কিনা, কোনো নির্দেশনা রয়েছে কিনা? 28 তারিখের নির্দেশনা যে আসবে তা নিয়ে আমরা রাজপথে বসে ভরব, বাড়ি ফিরব না, জীবন দিতে হলে রাস্তায় দেব। যখন আমরা মায়ের খেতে শিখে গেছি, জেলে যেতে শিখে গেছি, রক্ত দিতে শিখে গেছি, জীবন দিতে শিখে গেছি, এখন আর হাসিনাকে আমরা ভয় করবার টাইম নাই। ইনশাল্লাহ। কিভাবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে পড়ে, এমনি তো তারা ভয় পায়। বিএনপিকে কেন তারা এত ভয় পায়? ভয় পাওয়ার উদ্দেশ্য কি? তাদেরকে বলেন, শেখ হাসিনাকে বলেন, তার দালালেরা পুলিশ ছাড়া রাজপথে নামাইতো নামে না কেন? তারা বাথরুমে গেলে তাদের ফটো। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তো এই পুলিশ তাদের সঙ্গে ছিল? না না না, বিএনপির সৈনিকেরা পুলিশ পটকল লাগে না, তাদের কলজা আছে, এডি জি আর আদর্শ করা সৈনিক। আমরা শুনছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তাদের কথাগুলো শুনছিলাম। এই ছিল বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সর্বশেষ। তবে 28 অক্টোবর রাজনীতিতে কী সংকটের দিকে আগায় কিংবা কোন সমাধানের পথ আগায় সেটির জন্য অপেক্ষা করতে হবে 28 অক্টোবরের দিকে। সেখানে রাজনৈতিক আলোচনা কিংবা সমঝোতা কোন দিকে যায় সেটির জন্য লক্ষ্য করতে হবে 28 অক্টোবর বিএনপি এবং আওয়ামী লীগের যে সমাবেশ, সেই সমাবেশের দিকে আসলে মূলত নজর রাখতে হবে।